আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা এর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 41 নম্বর পেজ থেকে আলোচনা। তো 41 নম্বর পেজের প্রথমে যেটা রয়েছে, দেখো আগের সেশনগুলোতে তোমরা জিনতত্ত্ব ও বংশবিদ্যা সম্পর্কে জেনেছ, এখন বলো দেখি তোমার শারীরিক যে বৈশিষ্ট্য সমূহ তোমার দাদা মা বা নানির কাছ থেকে এসেছে, সেই বৈশিষ্ট্য সমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আসে, জীবের এই বৈশিষ্ট্যগুলো কোন ধরনের পদার্থের মধ্য দিয়ে বাহিত হয়, কোন কোন জৈব রাসায়নিক পদার্থ জীবের মধ্যে জীবের জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, আবার বংশ পরস্পর এসব বৈশিষ্ট্য বহন করে। তো এটার উত্তর আমরা এখন দেখব। তো এটার উত্তর একটু বড়, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং এখান থেকে উত্তরটা শুরু। আমরা জানি জিনতত্ত্ব অনুসারে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। তো বংশগতির ধারক এবং বাহক হচ্ছে জিন, না ক্রোম, মানে ক্রোমোজোম আর কি। তো এটা জিনতত্ত্ব অনুসারে আমরা এটা জানি। তো বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছিল যে বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে। এক্ষেত্রে আমরা আমার দাদা বা দাদির বৈশিষ্ট্য আমার বাবার কাছ থেকে আমার বাবার কাছে আছে এবং আমার নানা বা নানির বৈশিষ্ট্য আমার মায়ের কাছে কাছে আসে আছে। এক্ষেত্রে তাদের মধ্যে মানে প্রকাশিত বৈশিষ্ট্যগুলো প্রকট অ্যালিলের কারণে এসেছিল, কিন্তু তাদের মধ্যে কিছু অপ্রকাশিত বৈশিষ্ট্য ছিল যেগুলো প্রচ্ছন্ন অ্যালিলের মাধ্যমে তাদের মধ্যে অবস্থান করে। আমরা কিন্তু গত ক্লাসে বা এর আগের সেশনে এই প্রচ্ছন্ন প্রকট যে অ্যালিল আছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমার বাবা ও মায়ের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো আমার মাধ্যমে প্রকটতা লাভ করেছে, এই কারণে আমার শারীরিক গঠনে সকলের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে কি, জিন। এর অবস্থান জিনের ক্রোমোজোমে। তো ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় লোকাস, বলা হয় লোকাস, মানে যেখানে ক্রোমোজোমের যেখানে জিন অবস্থান করে থাকে, হ্যাঁ এটাকে বলা হয় লোকাস। এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোম জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে। সাধারণত একটা বৈশিষ্ট্যের জন্য একটা নির্দিষ্ট জিন থাকে, কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে, আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্যকেও নিয়ন্ত্রণ করে। পিতামাতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলা হয়। প্রকট জিনের কারণে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশিত হয়। এই প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী তাকে বলা হয় প্রকট জিন। যে জিনের বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরে প্রকাশ পায় না, দ্বিতীয় বংশধরে এক চতুর্থাংশ জীবে প্রকাশিত বা প্রকাশ পায় বা প্রকাশিত হয় তাকে প্রচ্ছন্ন জিন বলা হয়। বিভিন্ন গবেষণায় তত্ত্ব থেকে জানা গেছে যে জিনই বংশগতির নিয়ন্ত্রক। বিভিন্ন জীবে জিনের সংখ্যা বিভিন্ন রকম, মানে এক রকম নয়, তবে একই প্রজাতির জীবে প্রায় সব সময় একই থাকে, মানে প্রায় সবসময় একই রকম থাকে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। এই ডিএনএ এর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। ডিএনএ হলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা মানবদেহের সবচেয়ে বৃহৎ জৈব অণু। এই ডিএনএ মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে, বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে। এই ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, তাই একে বংশগতির আণবিক ভিত্তি ও বলা হয়ে থাকে। এই ডিএনএ এর মাধ্যমে জীবের মধ্যে জীবের বৈশিষ্ট্য ফুটে ওঠে এবং বংশ পরস্পরায় এসব বৈশিষ্ট্য প্রবাহিত করে ও ধারণ করে। তো এটা হচ্ছে এটার উত্তর। এরপরে বলা হচ্ছে যে অনুসন্ধানী পাঠ বইয়ের জৈব অণু অধ্যায়টির বিভিন্ন অংশ একে একে পড়ে নাও। পড়ার পরে কি করতে হবে, দলে আলোচনা করো, কোনো জায়গায় বসতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নিতে হবে। তো দেখো আমরা এই সমস্ত বিষয়ে থেকে, মানে ওই অধ্যায় থেকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার সার সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি যে প্রথম প্রশ্নটা আমরা এরকম করতে পারি, জৈব অণু বলতে কি বোঝো। যেহেতু আমাদের জৈব অণু অধ্যায়টার নামই হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে জৈব অণু অধ্যায়টি পড়ো,
তাহলে জৈব অণু বলতে কি বোঝায়? সজীব কোষ অসংখ্য অণু দিয়ে গঠিত। এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু, যেগুলো জীবদেহের গঠনে প্রত্যক্ষভাবে জড়িত, মানে সরাসরি ভাবে জড়িত। এদেরকে জৈব একত্রে কি বলা হয়? জৈব অণু বলা হয়ে থাকে। এরপরে জৈব অণু কিভাবে সৃষ্টি হয়? প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণুর সৃষ্টি। তা বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোন কোন রাসায়নিক বিক্রিয়াকে কি করে ত্বরান্বিত করে, যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। এই বিষয়টি 1953 সালে বিজ্ঞানী স্টাইনলি মিলার এবং হ্যারল্ড উরে প্রমাণ করেছিলেন। এরপরে আরেকটা প্রশ্ন আমরা এভাবে করতে পারি, জীবজ পলিমার বলতে কি বোঝায়? জীবদেহের মূল উপাদান কার্বন, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, তাদেরকে কোষের জীবজ পলিমার বলা হয়। অর্থাৎ যেমন দেখো, কার্বোহাইড্রেট সরল সুগারের, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের জীবজ পলিমার। এরপরে পরে প্রশ্নতে চলে যায়, কার্বোহাইড্রেটের গঠন ও শারীরবৃত্তীয় ভূমিকা ব্যাখ্যা করো। তো এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে জীবদেহের একটি গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী উপাদান ও শক্তির ভাণ্ডার হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেটের গঠন কেমন দেখি। গঠন হচ্ছে, কার্বোহাইড্রেট এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ যা প্রধানত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল দিয়ে গঠিত। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণুর যে অনুপাত 1:2:1 অনুপাতে থাকে। কার্বোহাইড্রেট বা শর্করার সাধারণ সংকেত হচ্ছে C6H12O6। দেখো এখানে 1:2:2 কেন, কারণ দেখো এখানে 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, এখানে রয়েছে 12, ডাবল রয়েছে। তার মানে প্রথমটা যদি 1 ধরি, দ্বিতীয়টা কি 2, তারপরটা আবার 1, এরকম। তো এটা অনুপাত হচ্ছে 1:2:1। শারীরবৃত্তীয় ভূমিকা, নিচে এর শারীরবৃত্তীয় ভূমিকা আলোচনা করা হলো। তো আলোচনার ভিতরে 1 নম্বর রয়েছে, দেখো কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয় এবং বেশিরভাগ কোষ শক্তির জন্য এই গ্লুকোজ ব্যবহার করে থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃত ও পেশিতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একমাত্র শক্তি সরবরাহকারী হিসেবে কাজ করে। 3 নম্বর আছে, কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে থাকে, গ্লাইকোজেন তারপর হৃদপেশীর শক্তির অন্যতম প্রধান উৎস। 4 নম্বর, প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তরিত হতে না হয়, কার্বোহাইড্রেট তার নিশ্চয়তা প্রদান করে। 5 নম্বর, অপাচ্য কার্বোহাইড্রেট এবং সেলুলোজ পেকটিন জাতীয় জটিল শর্করা মল তৈরিতে এবং নিষ্কাশনে সহায়তা করে। 6 নম্বর, খাদ্য যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এর প্রশ্নটা পরের প্রশ্নটা এরকম হতে পারে যে ডিএনএ এর গঠন এবং কাজ উল্লেখ করো। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। এটি কোষের এবং সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগতি বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। ডিএনএ এর গঠন, ডিএনএ এক ধরনের রাসায়নিক জৈব যৌগের অণুগুলো নিউক্লিওটাইড নামক অণুগুলোর ছোট অণু দ্বারা গঠিত। প্রতিটি নিউক্লিওটাইড একটি পেপটোজ সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেনাস ক্ষারক বা বেস দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড, দু ধরনের পেন্টোজ সুগার থাকে, এর একটা হচ্ছে রাইবোজ সুগার এবং অন্যটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ এর পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেজ রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ডিএনএ 2 সূত্র বিশিষ্ট অসংখ্য নিউক্লিওটাইডের একটা সর্পিলাকার গঠন, এর একটা সূত্র আর অন্যটির পরিপূরক। একটি ডিএনএ অণুর 2টি ডিএনএ সূত্র বা স্ট্র্যান্ড একে অপরের চারপাশে পেঁচিয়ে একটি সর্পিলাকার আকৃতি তৈরি করে, যাকে ডাবল হেলিক্স বলা হয়ে থাকে। আমরা একটু পরে দেখব সেটা। অ্যান্টনি ওয়াটসন ও ক্রিক 1953 সালে ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন, যার কারণে তারা 1963 সালে নোবেল পুরস্কার পায় বা নোবেল পুরস্কার এনে দেয়। ডিএনএ এর কাজ কি? জীবের সব বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে।
বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। জীবের সব শারীরবৃত্তিক এবং জৈবিক কাজগুলো নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ডিএনএ এর গঠন কাঠাময় গোলযোগ সৃষ্টি হলে নিজেই সেটা সংশোধন করে, মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে বিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে। এরপর এসে আরএনএ এর গঠন ও কাজ সম্পর্কে লেখো। দেখো, আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমে সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। গঠন আরএনএ এর মূল পার্থক্য হচ্ছে এটি ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট নয়, এটি নিউক্লিওটাইডের চেইন বা শিকল। ডিএনএ এর মতোই আরএনএ এর নিউক্লিওটাইডে রয়েছে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এবং একটা নাইট্রোজেনাস বেস। তবে এই পেন্টোজ সুগারটি হচ্ছে রাইবোজোম সুগার। ডিএনএ এর চারটি নাইট্রোজেন বেজের মতো এখানেও চারটি বেজ রয়েছে, তবে আরএনএ তে থাইমিনের বদলে কি রয়েছে দেখো, ইউরাসিল নামক একটা ভিন্ন নাইট্রোজেন বেজ বা ক্ষার নিয়ে গঠিত কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন কোভিড ভাইরাস, সার্স কোভিনো টু, ডিএনএ অনুপস্থিত থাকে। অর্থাৎ যে সমস্ত ভাইরাসের ডিএনএ দিয়ে গঠিত নয় তাদেরকে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। এক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে। দেখো, আমাদের এখানে অনুসন্ধানী পাঠ বইয়ের জৈব অণু অধ্যায়টির বিভিন্ন অংশ পড়ে আলোচনা করতে বলা হয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে বিভিন্ন ধরনের জৈব অণু, এদের গঠন ও ভূমিকা, প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া, জৈব অণুসমূহের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে তো জানলে, ইতোমধ্যে তোমরা উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কেও জেনেছ। নিচের ফাঁকা জায়গায় উদ্ভিদ অথবা প্রাণী কোষের চিত্র অঙ্কন করে জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান চিহ্নিত করো। কোষের ছবি আঁকার জন্য চাইলে তোমাদের ছোট ভাই বোনদের বিজ্ঞান বই পড়ে নিতে পারো, কারণ সেখানে ছবিটা দেওয়া আছে। দেখো, এখানে উদ্ভিদ কোষ এবং এখানে প্রাণী কোষের চিত্র অঙ্কন করতে হবে, চিহ্নিত চিত্র, আমরা এটা এখন দেখব। তো দেখো, আমরা এখানে প্রথমে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করব। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, তোমরা ঠিক সে এইভাবে অঙ্কন করবে, এই এটা তোমরা এই এটা এখানে লিখবা, ঠিক আছে? যেমন দেখো, উদ্ভিদ কোষের এই অংশটাকে বলা হয় কার্বোহাইড্রেট বা কোষ প্রাচীর, তারপরে এই অংশটা হচ্ছে লিপিড ও প্রোটিন মানে কোষ ঝিল্লি, তারপর এই যে অংশটা এটা হচ্ছে ডিএনএ মাইক্রো মানে মাইটোকন্ড্রিয়া, ডিএনএ মাইটোকন্ড্রিয়া, এই অংশটা হচ্ছে ডিএনএ ও আরএনএ নিউক্লিয়াস, এটা এখানে এইখানে হচ্ছে ডিএনএ ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এখানে আরো কিছু বিষয়গুলো উল্লেখ করবা, যেমন কোষ প্রাচীর কার্বোহাইড্রেট, ডিএনএ প্রোটিন, কোষ প্রাচীর হচ্ছে কার্বোহাইড্রেট থাকে, ডিএনএ বা ক্রোমোটিন থাকে কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড থাকে, কোষ ঝিল্লি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এবং কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে লিপিড। এটা হচ্ছে উদ্ভিদ কোষ গেল। এখন প্রাণী কোষের যে এই প্রাণী কোষের ইয়াটা চিত্রটা এখানে অঙ্কন করবা, অঙ্কন করে নিচের মধ্যে এটা লিখবা এরকম। যেমন দেখো, এখানে এই অংশটা আছে লিপিড ও প্রোটিন, এটা হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে এই অংশটা আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ এবং আরএনএ রয়েছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এখানে ডিএনএ থাকে, এরকম কোষ ঝিল্লির ভিতরে লিপিড এবং প্রোটিন, এটা দেখা যাচ্ছে যে এখানে, ঠিক আছে? এভাবে আলাদা লেখার প্রয়োজন না, লিখতে চাইলে না লিখলেও হবে। ক্রোমাটিন, এখানে রয়েছে কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন অঙ্গাণুর আবরণী থাকে, লিপিড দ্বারা গঠিত, গলগি বডি, প্রোটিন, রাইবোজোম হচ্ছে আরএনএ থাকে। এরপরে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে লাস্টের দিকে বলেছে যে এবার একটু ভেবে দেখো তো, কার্বন নেই এমন কোন গ্রহে জীবের উৎপত্তি হলে কোন অন্য কোন মৌল জীবের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো? তোমাদের দলের অন্য সদস্যদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে দেখো। এখানে এখানে মাথায় রেখো যে কার্বন কোন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় প্রয়োজনে পর্যায় সারণি এবং রাসায়নিক বন্ধনের অধ্যায় আরেকবার পড়ে নিতে হবে। তোমাদের উত্তর নিচে লিখতে হবে, তো উত্তরটা আমাদের এইখানে লিখতে হবে ছোট করে, ঠিক আছে? আমি এখানে লিখতেছি, তোমরা এখান থেকে চার পাঁচ, এখানে দেখো পাঁচটা পয়েন্ট, চারটা পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে দুইটা তিনটা পয়েন্ট দিতে পারো, সমস্যা নেই। এখন বলা হচ্ছে যে কার্বনের যেসব বৈশিষ্ট্য একে একে জীবনের ভৌত ভিত্তি হিসেবে বিভিন্ন মানে বিশেষভাবে উপযুক্ত করে তোলে তা হলো, 1 নম্বর, কার্বন চারটি বন্ধন গঠন করতে পারে যা জটিল অণু ও কাঠামো তৈরি করতে সহায়তা করে। কার্বন অণুগুলোর বিভিন্ন আকার এবং আকৃতিতে গঠিত হতে পারে যা জীবনের প্রয়োজনীয় বৈচিত্র্য প্রদান করে। 3 নম্বর, কার্বন জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে পারে
যা জীবের জন্য অপরিহার্য। ধরি কার্বন নেই এমন কোনো গ্রহে জীবের উৎপত্তি হলে সেখানে ফসফরাসের প্রাচুর্য রয়েছে, তবে ফসফরাসের জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারবে, কারণ ফসফরাসের কার্বনের মতো চারটি বন্ধন গঠন করতে পারে, ফসফরাসের বিভিন্ন জৈব প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, ফসফরাস নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ এবং আরএনএর গুরুত্বপূর্ণ উপাদান, ফসফরাস এটিপির মৌলিক উপাদান যা জৈব শক্তি মুদ্রা নামে পরিচিত, তাই বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত, তাই শক্তির জন্য ফসফরাস অতি গুরুত্বপূর্ণ। উপরিউক্ত কারণগুলোই ফসফরাসকে জীবনের ভিত্তি গঠনে উপযুক্ত করে তোলে। তো এইটা আমরা এই উত্তরটা এই ফাঁকা জায়গা এখানে আমরা লিখবো। এখন এটা ছিল 42 নম্বর পেজ, এবং 42 নম্বর পেজে লাস্টে রয়েছে, দেখো কি বলা হচ্ছে, যে তোমরা বিভিন্ন ধরনের জৈব অণু সম্পর্কে জেনেছো, আমরা জেনেছি তাই না, ডিএনএ আরএনএ, এই সবগুলোই জীবের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কার্যক্রমে অংশ নেয় ও শরীরকে টিকিয়ে রাখে। বিভিন্ন কিন্তু আমাদের বৈশিষ্ট্যসমূহ সুনির্দিষ্টভাবে যে জৈব অণুর মাধ্যমে বংশ পরস্পরে প্রবাহিত হয় সেটি হলো নিউক্লিক অ্যাসিড, আরো নির্দিষ্ট করে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের কোষের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু, এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এরপরে কয়েক ধরনের ভাইরাস ছাড়া প্রায় সব ধরনের জীবেই কোষের ডিএনএ থাকে, দলে বসে ডিএনএ গঠন সম্পর্কে আমরা কিন্তু ডিএনএ গঠন সম্পর্কে আলোচনা করেছি তাই না, ডিএনএর কাজ কি সেটা আমরা জানি। দেখো এখানে এই পরীক্ষায় আমরা আমরা এখন করব কি, ডিএনএর মডেল তৈরি করব, ওকে, এটা তো বইয়ে আলোচনা করে দেওয়া আছে। এই পরীক্ষায় আমরা কি করব, একটা কলার ডিএনএ বের করে দেখার চেষ্টা করব, মানুষ বা বড় বড় জীবজন্তুর বদলে কলার ডিএনএ দেখবে। শুধু শুনে আবার হতাশ হয়ে যেও না, যে তুমি কি জানো কলার ডিএনএ প্রায় ডিএনএর প্রায় 60% হুবহু মানুষের মতো, মানে কলার ডিএনএটা দেখলে আমরা মানুষের ডিএনএ সম্পর্কে জানতে পারবো। যা যা লাগবে আমাদের, দুটি স্বচ্ছ কাচের গ্লাস লাগবে, মুখ আটকানো প্লাস্টিকের ব্যাগ বা বড় কোনো পাত্র লাগবে, কলা লাগবে যেহেতু কলার ডিএনএ, ছুরি ও কাঁচ চামচ লাগবে, চাকনি, পাতলা সুতি কাপড় লাগবে, প্রচলিত হ্যান্ড স্যানিটাইজারে বা যে কোনো অ্যালকোহল, 4 চামচ লবণ, 2 চামচ তরল ডি ওয়াশিং সাবান, তারপর কুসুম গরম পানি লাগবে এবং কাঠি লাগবে। এখন কাজের বর্ণনা, এখন আমরা কিভাবে কাজটা করব। প্রথমে কলা পিষে একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে, মানে একদম থেতলে পেস্ট তৈরি করতে হবে। আধা গ্লাস কুসুম গরম পানিতে লবণ নিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে, একই পানিতে তরল ডিশ ওয়াশিং সাবান গুলিয়ে মিশিয়ে নিতে হবে। প্লাস্টিক ব্যাগ বা বড় পাত্রে কলার পেস্টের সাথে এই পানির মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, পাতলা সুতি কাপড়ে এই মিশ্রণ ভালোভাবে সেঁকে নিতে হবে। ভারী মিশ্রণ হওয়ায় এখান থেকে তরল অংশটি ফিল্টার হয়ে বের হতে সময় লাগবে, সেজন্য এটা ভালোভাবে কি করতে হবে, কিছুক্ষণ রেখে দিতে হবে। এই কাজগুলো আমাদের করতে হবে। তারপর সেকেনীয় তরল একটা গ্লাসে ঢেলে নিতে হবে, ভালো হয় যদি কোনো কোনো ব্যাকগ্রাউন্ডে সামনে বা চকবোর্ড গ্লাসটাকে রেখে দিতে পারো, সেক্ষেত্রে পর্যবেক্ষণ করা আরো সুবিধাজনক হবে। গ্লাসের এক কিনার দিয়ে ধীরে ধীরে কি করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দিতে হবে। গ্লাসের ভেতরে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো, সাদা সুতোর মতো কি কিছু কি চোখে পড়ছে, একটা কাঠি দিয়ে খুব সাবধানে ডিএনএটা তুলে দেখার চেষ্টা করো। হ্যাঁ, এই সুতার মতো বস্তুটি কলার ডিএনএ, আর এই সূক্ষ্ম বস্তুটির মাধ্যমে কলাটির বৈশিষ্ট্য কেমন হবে তার সকল সূত্র এর ভিতরেই লুকিয়ে রয়েছে, ঠিক আছে। তো এখানে ডিএনএর মডেল নির্মাণ করা হচ্ছে, যদি তুমি তোমরা আঁকতে চাও এইভাবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এই যে এইভাবে আমাদের অঙ্কন করতে হবে। কিভাবে দেখো, এর জন্য আমাদের কি লাগবে, এই মডেলটির জন্য 40টা 1.5 সেন্টিমিটার ব্যাসের পুঁতির দরকার হবে, পুতিনিবা যার ব্যাসার্ধ 1.5 সেন্টিমিটার। যদি জোগাড় করা কঠিন হয় তাহলে কি করতে হবে, 1 কাপ ময়দার মাঝে 1/2 কাপ লবণ মিশিয়ে একটু কি করতে হবে, পানি দিয়ে মিশিয়ে 1.5 থেকে 1 সেন্টিমিটার ব্যাসের প্রায় 40টি থেকে 50টি গোল বল তৈরি করে টুপ পিক দিয়ে মাঝখানে ফুটো করে নিতে পারো। এগুলো শুকিয়ে নিলেই পুঁতির কাজ চলে যাবে।
মানে পুঁতির কাজ এর মাধ্যমে করা যাবে। ডিএনএ মডেলে এই পুঁতিগুলো হবে ফসফেট, ফসফেট হিসেবে কাজ করবে। এই প্রতিটি ড্রিঙ্কিং স্টকে সমান 3 ভাগে কেটে প্রায় আমাদের করতে হবে 20 থেকে 25 টুকরো করে নিতে হবে। প্রতিটি টুকরো 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা হওয়ার কথা। এগুলো হবে ডিএনএ মডেল নিউক্লিওটাইড। মোটা সেফটি পিন দিয়ে স্টয়ের টুকরোগুলোর দুই পাশে কি করতে হবে, সমান্তরালভাবে ফুটো করো। রঙিন কাগজগুলো 2 সেন্টিমিটার চওড়া করে ফিতার মতো কেটে নিতে হবে। এবার ফিতার মতো কেটে রাখা রঙিন কাগজগুলো থেকে প্রথমে সবুজ কাগজ 3 সেন্টিমিটার করে কেটে নিয়ে আঠা দিয়ে স্টয়ের উপর এমনভাবে পেঁচিয়ে লাগাও যেন স্টয়ের ঠিক মাঝখান থেকে এক পাশে 2 সেন্টিমিটার সবুজ রঙের কাগজে কি করবে, ঢেকে যায়। এবারে মাঝখান থেকে অন্য পাশে সব হলুদ রঙের কাগজ একইভাবে আঠা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। এভাবে কি করতে হবে, স্টয়ের যে টুকরোর অর্ধেকগুলো প্রায় 12 থেকে 10টি মাঝখানে কি করবে, সবুজ এবং হলুদ রঙের কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে। সবুজ অংশটুকু এ এবং হলুদ অংশটুকু টি নিউক্লিওটাইড ধরে নিয়ে স্টয়ের এক মানে এক একটি কি করতে হবে টুকরো, এক একটি বেস পেয়ার মানে পেয়ার হয়ে যাবে। একইভাবে বাকি যেটা যেগুলো রয়েছে যেমন 12-10টি স্টয়ের টুকরার মাঝখানে অংশটুকু কি করতে হবে, নীল এবং লাল কাগজ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এখানে নীল অংশটুকু সি এবং লাল অংশটুকু জি নিউক্লিওটাইড ধরে নিতে হবে। এই যে এইভাবে এই চিত্রের মতো আমাদের এই আমরা এইভাবে অঙ্কন করতে পারি। এরপর দেখো ট্রয়ের এক একটি টুকরো হবে এক একটি সি জি বেস পেয়ার, ঠিক আছে, সাইটোসিন এবং গুয়ানিন বেস পেয়ার। মনে রাখতে হবে অবশ্য সবুজ অংশের সাথে শুধু হলুদ কাগজ এবং নীল রঙের সঙ্গে শুধু লাল কাগজ লাগাতে হবে, এর ব্যতিক্রম হতে পারবে না। 1 সেন্টিমিটার তারকে 2 টুকরো করে একটি পুরনো বল পয়েন্ট কলমের দুই পাশে 8 থেকে 7 সেন্টিমিটার জায়গা রেখে বেঁধে দিতে হবে। তারপরে কি করতে হবে, এবারে কি করতে হবে, বল পয়েন্ট কলমের সাথে বেঁধে রাখা দুটি তার একটা স্টয়ের টুকরো দুই পাশের ফুটো দিয়ে ঢুকে দিতে হবে। স্টয়টি বল পয়েন্ট কলমের কাছাকাছি টেনে নিয়ে তার দুটি দিয়ে দুটি পুঁতি কিংবা তোমার তৈরি গোলক ঢুকিয়ে নামিয়ে আনো। এভাবে একবার একটি স্টয়ের টুকরো এবং তারপর দুই পাশে দুইটি পুঁতি ঢোকাতে হবে। ঢোকানোর সময় বিভিন্ন রঙের বেস পেয়ারের একটা সুন্দর সমন্বয় করার চেষ্টা করতে হবে। সবগুলো ট্রয়ের টুকরো এবং পুঁতি ঢোকানো শেষ হওয়ার পর অন্য মাথায় তার দুইটি দ্বিতীয় মানে দুইটি দ্বিতীয় বল পয়েন্ট কলমটিকে বেঁধে নাও, বাড়তি তারটিকে কেটে ফেলে দিতে হবে। তো এভাবে তোমরা এই ডিএনএ এর গঠন তৈরি করতে পারো। এখানে মন্তব্য রয়েছে, তো আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে ডিএনএ এর মতো হলেও বিভিন্ন পরমাণু এবং রাসায়নিক গ্রুপের আকারগত অনুপাত এখনো রক্ষিত হয়নি। উপরের মডেলে বর্ণনা দেখে নিজেদের দল থেকে কি ধরনের মডেল বানাবে তা পরিকল্পনা করো এবং উপকরণের বিষয়ে সিদ্ধান্ত নাও। পরের সেশনে আসার আগে উপকরণ জোগাড় করে আনতে হবে। ইনশাআল্লাহ পরের সেশন আমরা সপ্তম সেশনে আলোচনা করব। তা আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।